এবং নির্বাচনে ফলাফলে রাগ পর্যন্ত সবাই কেন্দ্রে সবাই এখানে তারা উপস্থিত আছেন, সবাই খালি ভোটার হলে চলবে না, সবাইকে সবাই যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আল্লাহ রহমত যদি আমার উপর বর্ষিত হয় আমি ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে আপনাদের সকলের মনের আশা পূর্ণ করতে পারব। আমি একজন ক্ষুদ্র নগণ্য ব্যক্তি, আপনারা সকলকে ডাকার উদ্দেশ্য একটাই আমার, আপনাদের সকলের সুচিন্তি মতামত যদি ভিত্তিতে আমি নির্বাচন এতদিন আমি একা করার মানে একা একা বলে গেছি যে আমি করব করব, এখন আমি বললেই তো আর হবে না, এটা একার কাজ নয়। কারণ টাকা হলে সব কিছু করা যায়, কিন্তু মানুষের মন জয় করা, ভালোবাসা অর্জন করা এটা বিরাট মহৎ বিশাল ব্যাপার। একটা দেশ স্বাধীন করা যুদ্ধ করে খুব সহজ কাজ, কিন্তু একজন মানুষের বা একটা ভোটারের মন জয় করিয়া তার কাছে ভোট সংগ্রহ করা এবং জনপ্রতিনিধি হওয়া এটা আল্লাহর রহমত ছাড়া কোনো অবস্থায় সম্ভব না, আমি এটা বিশ্বাস করি। আর আপনারা এখানে সকলে যদি একত্রতা ঘোষণা করেন এবং আর এটা সহদেব গান্ধী 6 নং ওয়ার্ডের পশ্চিমপালা একটা অবহেলিত এলাকা, আমরা আমার বয়স 38, আমি অদ্যাবধি পর্যন্ত দেখি নাই যে আমার এই অত্র এলাকা এই পশ্চিমপাড়া কোনো কেউই নেতৃত্ব স্থানীয় মেম্বার বা উপরস্থানে কোনো জায়গা মানে জনপ্রতিনিধি হইতে পারছে। কারণ একটাই, ওইখানে কোনো একগ্রতা নাই, সকল মানুষ একত্রিত হতে পারে না, সবাই খালি এই রূপ লালসা করিয়া আর টাকা পয়সা বিভিন্নতা দেখাইয়া সাময়িকভাবে তারা নিয়ে নেয়। কিন্তু আমাদের যে একটা ভোট আমানত জিনিস, এই জিনিসটা আমরা অল্প কিছু টাকার বিনিময়ে মিষ্টির বিনিময়ে বিভিন্ন প্রলোভনে পড়ে দিয়ে দিই, তার জন্য কিন্তু এলাকার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে দাঁড়ায়। এটা আমরা যদি না করি তো ইনশাল্লাহ সকলে যদি একত্রতা থাকতে পারি, আমি আশাবাদী আল্লাহর অশেষ মেহরবানি এবং সকলের দোয়া আল্লাহর মতে আমি সামনে আমার ভবিষ্যৎ আমি ইনশাল্লাহ উজ্জ্বল দেখতে পাচ্ছি। তা আপনাদের কাছে আমার দুইটা জিনিস চাওয়ার থাকবো, একটা জিনিস হলো আপনারা সবার যদি এককভাবে আমাকে সমর্থন করেন আর পাশাপাশি তো বলেন যে না তোমরা আপনারা ছোটো ভাই বড় ভাই সবাই আমার নির্বাচনে ভোট রেজাল্ট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার পাশে আপনারা থাকবেন, তবে আমি ইনশাল্লাহ নির্বাচন করব। আর যদি আপনারা মনে করেন না আমি দিনে আসি রাত্রে থাকবো না, সামনে আসি পিছনে থাকবো না, নাকি আমি টাকা দরকার খরচ দরকার, আমি এত অত্যবিত্তশীল মানুষ নই যে আপনাদেরকে আমি চাহিদা পূরণ করতে পারবো। আমি আমাকে যদি একজন মানুষ যখন 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ করিয়া মেম্বার হয় তখন তারও চিন্তা ফিকির থাকে আমি এই টাকাগুলা কেন যত নষ্ট করলাম, এগুলো করতে করাম, তখন দেখা গেছে তার চোখ আর কোনো কিছু বাজে না, রিলিফ বিজিএফ প্রতিবন্ধী কোনো কাঠ চাউল এগুলো ব্যস্ত, তার কোনো আর দ্বিধাদ্বন্দ্ব থাকে না, গরিবের হক সে আত্মসাৎ করে। তা আমি এইটুক আশাবাদী আপনাদেরকে করতে পারি, আমি একজন কর্মশীল মানুষ, আমি বেকার নই, আমার এত লোভ লালসা নেই, আমার যাই অল্প বয়সে বাড়ি গাড়ি ইনশাল্লাহ আমি একটা পেশার সাথে জড়িত আছি, আমি ইনশাল্লাহ খুব শান্তিতে সুখে আছি। আমি আপনাদেরকে এইটুক আশ্বাস করতে পারি, আমাকে যদি আপনারা একটা একটা করে ভোট দিয়ে নির্বাচিত করেন, পরিষদের যে গরিবের যে হক জাকাত ফেতরার মাল এগুলো আমি আমার দেহের মধ্যে আমি ইনশাল্লাহ ঢুকাবো না, কারণ আমার একটা আলাদা পেশা আছে, আমার ওইখানে ইনকাম সোর্স আর ওইটা হলো জনসেবামূলক কাজ, আমি এটা জনসেবামূলক কাজ হিসাবে করার চেষ্টা করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।